খাস দিলে আল্লাহর কাছে কিছু চলে আল্লাহ বলে তা খালি হাতে ফেরত দেয় না সগলি কয় মানুষের থেকে কোনো কিছু চাওয়ারছে আল্লাহর কাছে চলে আল্লাহ সেই জিনিস অবশ্যই দিবি কিন্তু আজকে কতদিন হলো আমি আল্লাহর কাছে রা জিনিস চাচ্ছি আল্লাহ তো সেটা আমাকে দিতেই না চাওয়ার সময় তার কম চাই না সাথে সাথে ধৈর্যে বালুবাত আমার ভেঙে গেল বুঝছি আমার ইঙ্গে করে হবল লয় অন্য পদ্ধতি আমার অবলম্বন করা লাগবে তোর কি এমন দরকার রে তাই যে আমাক জরুরি তলব করে ডাকলু দুঃখের কথা আর কাক কই তুই সারা আমার আর কেরা আছে ক বসে কটি বান্ধবী লে বুঝছি কি হচ্ছে সেটা তাড়াতাড়ি ক তোক থেকে আমি না বুদ্ধি চাচ্ছি আমাক না বুদ্ধি দে তো বুদ্ধি তোর মাথার কি কম বুদ্ধি আছে তাই যে তুই আমাক থেকে চাচ্ছু সব সময় সব বুদ্ধি নিজের মাথা তাসে না রে মানুষের থেকেও থেকে থেকে বুদ্ধি নেওয়া লাগে শোন মেলা মানুষ মেলা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ সেটা দিয়েও দেয় কিন্তু আমি যে এতদিন হলো রে জিনিস চাচ্ছি আল্লাহ তো সেটা আমাক দিচ্ছেই না তুই কি এমন চাচ্ছু তাই যে আল্লাহ তোকে দিচ্ছে না আমি আল্লাহর থেকে এক লাখ টাকা চাচ্ছি কি কইছে গলে আল্লাহর থেকে তুই টাকা চাচ্ছু আল্লাহ তোকে টাকা কেন আর দিবি সে জন্যই তোকে দেখলাম ইন করে চায় কোনো কাম হচ্ছে না ওই জন্য আল্লাহর কাছে চিঠি লিখে পাঠামু সিটি লেগে পাঠাবো কেঙ্গা করে সেটে আরে তুই ছবির মধ্যে দেখিস নি ছোট ছেলেরা যদি আল্লাহর কাছে কিছু চায় সে যে সিটি লেগে বেলুনের সাথে উড়ে দেয় তাই ভাবিচ্ছি আমিও এক লাখ টাকা সিটি লেগে আল্লাহর কাছে পাঠামো এবার আমার কথা আল্লাহ অবশ্যই শুনবি তুই দেখিলিস কি জানি তোর এলে বুদ্ধিবেন কুত থেকে আসে আমি তো কিছুই বুঝি নে স্যার আমাকে বাগানের মধ্যে লয় একটা বেলুন উড়ে আসছে বেলুন উড়ে আসতেই পারে এটা একটা সামান্য ব্যাপার এই কথা আমাক কর কি আছে না স্যার এটা কোনো নরমাল বেলুন লয় এই বেলুনের সাথে একটা সিটিও আছে সিটি আছে মানে কিসের সিটি কি লেখা আছে সেই সিটি ওই সিটি তেমন এমন কথা লেখা আছে যেটা পড়ে কেউ কান দিবেন লয় সিটি তো উড়ে দিলেন কিন্তু আল্লাহ তোমাক টাকা পেটে দিল না এই বেলুন ভুল ভাল করে বেন কুটি চলে গেল আজকে লেগে আবার পেটে দেই এবার আর মিস হওয়ার লয় ঠিকই আল্লাহ আমাক টাকা পেটেই দিবি স্যার হাবিলদার তুমি দেখিচ্ছ না আমি কাজ করিচ্ছি এই সময় তুমি ডাকিচ্ছ কৃষক স্যার এটা কথা কবার আছিলাম তোমার কথা আমি পরে শুনবহিনি এখন এর থেকে যাও করছি কি স্যার কালকে যে বেলুন উড়ে আসছিল আজকেও সেম সেম ওই রকমই আর একটা বেলুন উড়ে আসছে মানে কি কও তুমি এগলে ভুল করে না হয় একবার বেলুন উড়ে আসছে কিন্তু বারবার তো ভুল করে বেলুন আসার কথা লয় কালকে তো বেলুনের সাথে সিটি আসলো আজকে কি কোনো সিটি আছে সিটি আছে মানে কালকের সিটি পরে তো আমার চোখের পানি আসছিল আজকের সিটি পরে হিক উঠে গেছে কান্দিতে কান্দিতে সেই হিক তো আমার থামিচ্ছেই না দুই দুইবার বেলুন উড়ে দিলেন কিন্তু কামের কাম তো কোনদাই হলো না বুঝছি এগলে তার কোনো কামই হবার লয় আমি আর কিচ্ছুই করবো না কিন্তু গুরুজনেরা কসে একবার না পাইলে দেখো শতবার আমার তো হসে খালি দুইবার চেষ্টা আমার চালে যাওয়া লাগবে থামা হবার লয় দেখি কি আছে কপালে অফিসের কাম করতে করতে আজকে একবারে ক্লান্ত হয়ে গেছি আজকে সকাল সকালই আনা বাড়ির জামো হাবিলদার আমার গাড়িটা বের করো তো কি আছে কোনটা কবা নাকি স্যার আপনার গাড়ির ওপর আবার ওই রকমই আর একটা বেলুন পেলাম না এই বেলুন আর সিটি নিয়ে খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম এর সমাধান যে আমি কেমনে করি আসলে যাই সিটিটা লেখছে তার মনে হয় টাকার খুবই দরকার তাছাড়া কেউ কোনোদিন সিটি লিখে আকাশও তুলে দেয় আল্লাহ তাই কতই না বিশ্বাস করে ওই জন্যে আল্লাহর কাছে টাকা চেয়ে সিটি লিখছে স্যার আমার মনে হয় কি সগলি মিলে চাঁদা তুলে এই লোকটাকে সাহায্য সহযোগিতা করা উচিত ঠিকই কছো হাবিলদার এই লোকটা কিছু সহযোগিতা করাই আমাকে উচিত স্যার আমরা পুলিশেরা সগলি মিলে যে ওই লোকটাকে সাহায্য সহযোগিতা করিচ্ছি সেটা কি ওই লোক কম যদিও আমরা সগলি মিলে যে টাকা দিছি আপনি অবশ্যই একলাই সেই টাকা দিছেন না না এই কথা তো কয় হবি না তাই তো আমাকে কাছ থেকে চাইনি তাই চাচ্ছে আল্লাহর কাছ থেকে আমি চাই আল্লাহর কাছে তার বিশ্বাসটা অটুট থাকুক স্যার আপনার লাগান মানুষ হয় না
আপনার লাগান পুলিশ যদি এই সমাজত আরও দুই চারটে থাকলো হিনি তাহলে সমাজটা কুম্ভদিন পাল্টে গেল হিনি। আসলে আমি আমার সাধ্য মতো সবাইকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ওই লোক তো আল্লাহর কাছ থেকে 1,00,000 টাকা চাচ্ছে, আমরা তো জোগাড় করছি 50,000 টাকা। দেখা যাক, তাক সেইভাবেই বুঝো হিনি। লেও মেলা কথা কসো, এখন তাড়াতাড়ি চলো, আমাকে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা এই বাড়ির টুম্পা কে? আইরো মাই, পুলিশ কে আমার বাড়ি? আমি তো কোনটা করিনি। এখন কি আমি কমু, আমি টুম্পা নাকি কমু না? কলে বেন কি হয়, না কলে বেন কি হয়? এ মানে স্যার আমি টুম্পা, কিন্তু বিশ্বাস করেন স্যার আমি কিন্তু কোনটাই করিনি। এ স্যার আপনি আমাকে ধরে নিয়ে যান না। আরে না না, আপনি কিসক ধরে নিয়ে যাবো? আমরা পুলিশ দেখে মানুষ কি খালি ধরেই নিয়ে যাই? পুলিশের মনের মধ্যে যে কত পেঁচ থাকে সেটা কি আমরা বুঝি না? আপনি যে প্রত্যেক দিনই টাকার জন্য আল্লাহর কাছে চিঠি লিখে ফেটে দিচ্ছিলেন, সেই টাকাটা আমি আপনি দিবে রাখছি। কি কোন সেই টাকা আপনি দিবে রাখছেন? আসেন আসেন ভিতরে বসেন তালে। আজে ধরেন আপনি টাকা লেন। কি দেখি কত টাকা আছে এটি? মা এটি 50,000 টাকা কে? আমি তো 1,00,000 টাকা চাইছি। আল্লাহ তুমি টাকা দিলে দিলে, কিন্তু পুলিশের হাতে টাকা কিসের জন্য দিলে? আমি জানি না পুলিশেরা ক্যাঙ্কা, তুমি 1,00,000 টাকা দিছলে, এরা অর্ধেক টাকা মেরে খাসে। আপনি এলে কি করছেন? আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি ঠিকই বুঝিচ্ছি, পুলিশেরা যে ঘুষখোর সেটা সগলি ভালো করেই জানে। আসলে পুলিশ হোক অনেকেই খারাপ চোখে দেখে, আমরা কিন্তু আসলে অত খারাপ নই। কিছু কিছু মানুষের জন্য একটা ডিপার্টমেন্ট মানুষের কাছে কত খারাপ হয়ে যায়। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ আপনি আপনিই বদলে যাবে। একজনের জন্য সব মানুষ খারাপ ভাবা উচিত নয়।